এই হচ্ছে পাহাড়ি নদী, কি লাগছে দেখো, ও মাই গড। ধন্যবাদ স্যার, ধন্যবাদ স্যার, ধন্যবাদ। পুরো মেঘ চলে এসছে, পুরো মেঘ, মানে সামনে পাহাড়টা কিচ্ছু দেখা যাচ্ছে না, প্রচন্ড ফগ, কুয়াশায় ভর্তি, কিচ্ছু দেখা যাচ্ছে না। এই হচ্ছে নেপাল বর্ডার, আর গাড়ির পাহাড়টাও কিন্তু ল্যাক করছে, কেমন ল্যাক করছে বুঝতে পারছি না। গাড়ির পাহাড় বিশাল পাহাড় ল্যাক করছে গাড়ির। শিলিগুড়ি, এই নর্থ বেঙ্গল সিরিজের সেকেন্ড এপিসোডে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। ঘড়ি কাটায় সময় বলছে এখন 12:03। এখন আমরা এই হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে যাবো দার্জিলিং বা মিরিকের জন্য। আজকে রাতে রুমে ঢুকে ভিডিও করিনি, কারণ 450 কিলোমিটার বাইক চালিয়েছে, খুব টায়ার্ড ছিলাম, রুম নিয়েছি, রুম নিয়ে খাওয়া দাওয়া করে জাস্ট ঘুমিয়ে পড়েছি। সকালবেলায় ঘুম থেকে ওঠার পর একদম ব্যাগ ড্যাগ লাগেজটাকে সব গুছিয়ে নিয়ে বাইকে সেট করে স্নান মান করে একবারে রেডি হয়ে তোমাদের সামনে চলে আসলাম ভিডিওটা শুরু করার জন্য। এই রুমের ডিটেলসটা কিন্তু তোমাদের শেয়ার করা হয়নি, সেটা আমি এই ব্লগে শেয়ার করছি। এই হচ্ছে আমার রুম, রুমটা একবার দেখে নাও, খুব একটা বড় বলবো না, মোটামুটি ঠিকঠাকই আছে। এখানে একটা টিভি আছে, এখানে বড় একটা মিরর রাখা আছে, এই হচ্ছে আমি, আর এইখানে আছে একটা ছোট্ট পায়ের ড্রপ আছে। বেডটাও বেশ বড়, মোটামুটি 3 জন থাকা যায়। রুমটা দেখো মোটামুটি ক্লিনই আছে, খুব একটা পরিষ্কার বলবো না রুমটা। আর এই হচ্ছে বাথরুম, দেখতে পাচ্ছ বাথরুমটা খুব একটা বড় না, ছোটো আছে কিন্তু ক্লিন আছে। আর ইন্ডিয়ান টয়লেট আছে, এই হচ্ছে বাথরুমের ভিউটা। তো এই রুমের রেন্ট হচ্ছে 900 টাকা চেয়েছিল, এই রুমের রেন্ট চেয়েছিলো 900 টাকা, আমি সেখানে দিয়েছি 850 টাকা। তো 850 টাকা হিসাবে শিলিগুড়ির বুকে যথেষ্ট ভালো হোটেল, যথেষ্ট ভালো। আর এই হোটেলের নাম, লোকেশান, ফোন নাম্বার সেটাও কিন্তু সব ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো, তোমরা চাইলে এই হোটেলে কন্ট্যাক্ট করে থাকতে পারো। যথেষ্ট কম প্রাইসে ভালো ভালো রুম এখানে পেয়ে যাবা। আর যেটা এসি রুম ছিল সেটার দাম বলছিল 1300 টাকা, সেটা আমি নিয়ে নিই। এটা হচ্ছে ভগত রেসিডেন্সি লজ, আর এই হচ্ছে মেন রাস্তা, এই রাস্তা দিয়ে সোজা চলে আসতে হবে শিলিগুড়ি মেন রোড থেকে। ফোন নাম্বারটা আরেকবার দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো স্ক্রিনে, এই হচ্ছে ফোন নাম্বার। তো চলো এবার সামনে গিয়ে কোথাও খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে আমরা রাইডটা কন্টিনিউ করবো। পিছনে একটা মোড় ছিল, সেই মোড় থেকে ডান দিক চলে যাবে শিলিগুড়ি কার্শিয়াং, আর আমরা নিলাম সোজা, সোজা রাস্তা হবে মিরিক। আমরা এখন যাচ্ছি মিরিকের দিকে। তো রাস্তায় ভাবলাম কোথাও খাওয়া দাওয়া করবো, কিন্তু ভালো হোটেল কোথাও দেখলাম না, তো সামনের দিকে যাই, যদি কোথাও ভালো হোটেল পাই খেয়ে নেবো, কারণ পরে কী পাবো না পাবো জানি না। আর একটু ভাত খেতে হবে, কারণ কাল থেকে এখন অবধি ভাত খাইনি, তো ভাত খাওয়াটা সবচেয়ে বেশি দরকার। ঘড়ি কাটায় সময় হয়েছে এখন 1:13, আর আমরা এই হোটেল থেকে খাওয়া দাওয়া করে বেরোচ্ছি, যে মাছ ভাত হচ্ছে 150 টাকা, আর চিকেন হচ্ছে 160 টাকা। জার্নি আমাদের শুরু মিরিকের দিকে, খাওয়া দাওয়া করে নিলাম, আর এখন কোনো চাপ নেই, আবার যখন খাবো খাবো, সন্ধ্যা হোক রাত হোক, আর কোনো চাপ নেই। দেখো পুরো পাহাড়ের রেঞ্জ, পুরো কিন্তু পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে, চারিদিকে পাহাড়, কিন্তু মানে পেছনটা বাদ দিয়ে সামনের দিকে যেদিকে দেখাচ্ছি পুরোটা কিন্তু পাহাড়, পুরোটা। তো আজকে প্ল্যানটার ব্যাপারে একটু শেয়ার করি, আমরা এখান থেকে যাবো ফার্স্টে মিরিক, মিরিক থেকে যাব আমরা সীমানা, সীমানা বাজার থেকে যাব আমরা পশুপতি মন্দির আছে, মানে ইন্ডিয়া নেপাল বর্ডার, তারপর যাবো আমরা মানে ভাঞ্জন। তো মানে ভাঞ্জনের পরে দেখা যায় কত দূর অব্দি যাওয়া যায়। চা বাগানকে দুই ধারে রেখে মাঝখান দিয়ে এরকম সরু পিচের রাস্তা দিয়ে আমরা এখন এগিয়ে যাবো মিরিকের দিকে। একটু বছর চা বাগানে কত লোক কাজ করছে, সব চা তুলছে, মানে প্রথমবার নিজের চোখের সামনে থেকে দেখছি। কার্শিয়াং হচ্ছে 22, মিরিক 34, দার্জিলিং 51, এই রাস্তা থেকে সব যাওয়া যাবে। এটা হচ্ছে গাড়িধুরা বাজার, এখানে কিন্তু সমস্ত রকম দোকানে আছে, আমরা এখান থেকে বাদিক নিয়ে নিচ্ছি বাদিকের রাস্তাটা। এই যে ওয়েলকাম টু মিরিক, ওয়েলকাম টু মিরিক, এখানে ছবি হয়ে যাক। এখান থেকে গাড়িধুরা 0 কিলোমিটার, মানে এটা হচ্ছে গাড়িধুরা বাজার, মিরিক হচ্ছে 29 কিমি, পশুপতি ফটক হচ্ছে 44 কিমি, দার্জিলিং হচ্ছে 74 কিমি। এই যে আমরা এখন মিরিক গেটের সামনে ছবি টবি তুললাম, ছবি টবি তুলে এখন আমরা মিরিকে প্রবেশ করছি। মিরিক কিন্তু আমাদের স্বাগতম জানিয়ে দিল, ওয়েলকাম টু মিরিক। এই গেটটা কত দেখেছি একসময় ভিডিওতে।
এটা হচ্ছে একটা ব্রিজ বানাতে হবে আমাদের। ব্রিজে যেহেতু সামনের দিক থেকে গাড়ি আসছে, সেহেতু এদিক থেকে গাড়ি এখন যেতে দেবে না, সামনের দিকে গাড়িটা বেরিয়ে যাওয়ার পরে আমরা আবার ব্রিজটা পার করতে পারবো। আর দেখো নদীটা, দেখো পাহাড়ি নদী, মনে হচ্ছে এখানে নেমে একটু স্নান করে যাই। কী লাগছে দেখতে পাহাড়ি নদী এটা। এবার আমরা ব্রিজটা পার হবো। ড্রাইভ স্লো, স্পিড 20 কিমি। এই হচ্ছে পাহাড়ি নদী, কী লাগছে দেখো। ও মাই গড, কী লাগছে দেখো, জলটা দেখো পুরো পরিষ্কার জল পাহাড় থেকে নেমে আসছে। অসম ভিউ, অসম, পুরো মাথা নষ্ট। হামলোক বাইক আরে বহুত দূর সে হে নদিয়া, নদিয়া নদিয়া সে কা যা রেগা মিরিক কিসকি নাম হে যে গাড়ি আপনি নাম হে আপকে নাম হে মিরিক ইয়া সে লাগ লাগ ডের ঘন্টা ডের ঘন্টা আচ্ছা আচ্ছা যাই 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 কা সে নদিয়া নদিয়া ধন্যবাদ স্যার, ধন্যবাদ স্যার, ধন্যবাদ যাই যাই ও কনা ফির অনলাইন চে আছে কি ও আপার মেন জায়গা হে ওয়া পর বহুত জ্যাম হোগা ও দার্জিলিং মে দার্জিলিং ঠিক স্যার আপনার নাম সুজন ঠিক স্যার ধন্যবাদ। ফার্স্ট গিয়ার ফার্স্ট গিয়ার, সব বাদর, সব বাদর বসে আছে, সাবধান কিন্তু সব জায়গায়। ফোন, আরে কাকা দাদা কি করছো রাস্তার মধ্যে, দেখছো ফার্স্ট গিয়ার তুলতে হচ্ছে বাইক, তাও কেমন ভাইব্রেট করছে। এই হচ্ছে সমস্যা, গাড়ির উঠছেই না। এই যে এই মোড় থেকে আমরা এখন নেব যত সম্ভব বাঁ দিকে, তাই তো? এই যে মিরিক হচ্ছে বাঁ দিকে, আর ডান দিকে কি ছিল বুঝতে পারলাম না, হয়তো ক্যামেরায় দেখা গেছে। আবার কি অসুবিধা হচ্ছে, সত্যি বহু চাপ হয়ে যাচ্ছে, বহু চাপ হয়ে যাচ্ছে এই বাইক নিয়ে পাহাড়ে ওঠা। বন্ধুরা আমরা এখন চলে এসেছি তিংলিং পাঠক, আর মিরিক হচ্ছে সোজা দিক দিয়ে। আর দেখো খালি ভিউটা একবার দেখো, আমরা কিন্তু ওই পাহাড়ের টপে উঠবো আমরা। গাড়ি তো ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার ছেড়ে টানতেই পারছি না, বেশিরভাগটাই ফার্স্ট গিয়ারে টানতে হচ্ছে। এটা হচ্ছে তিংলিং ভিউ পয়েন্ট, এখানে একটু দাঁড়াবো ভাবছি, দেখি তিংলিং ভিউ পয়েন্ট, এখান থেকে দারুণ একটা ভিউ পাওয়া যায় কিন্তু। এখান থেকে দাঁড়াবো না, তোমাদের একবার দেখেই বেরিয়ে যাবো। এই যে এই হচ্ছে তিংলিং ভিউ পয়েন্ট, নিচে কিন্তু পুরো চা বাগান আর পুরো মেঘে ঢেকে গেছে, পুরো ওই দিকটা কিন্তু পুরো মেঘে ঢাকা। আর নিচ দিয়ে দেখছো রাস্তাগুলো পুরো সাপের মতো এঁকে বেঁকে চলছে, আর গাড়িগুলো দেখো যাচ্ছে আসছে, দারুণ ভিউ, দারুণ মনে হচ্ছে স্বর্গে চলে এসেছি, স্বর্গ, দিস ইজ হেভেন। আর কারেন্টের তারগুলো দেখো কীভাবে গেছে। এই হচ্ছে তিংলিং ভিউ পয়েন্টের ভিউ। এখন ঘড়ি কাটাই সময় হয়েছে, তোমরা দেখে বলে দিচ্ছি, এখন ঘড়ি কাটাই সময় 3:14। এখান থেকে মিরিকের ডিস্টেন্স বাকি এখনও 7.6 কিলোমিটার, আর টাইম লাগবে 17 মিনিট। তো চলো এবার সামনের দিকে যাওয়া যাক, আর দাঁড়াবো না, অনেক বেশি দাঁড়ানো হচ্ছে। এটা বেরিয়ে যাক পরপর, তারপর আমি যাবো। আই লাভ মিরিক, এখানে তো একটু দাঁড়ানো দরকার, কিন্তু এখানে দাঁড়াবো কোথায়, আই লাভ মিরিকের ছবি তুলতে হবে তো। এমন জায়গায় করেছে আই লাভ মিরিকটা, ছবি তোলা যাচ্ছে না ঠিক করে।
আপনার বাড়ি কোথায়? মালদা। আচ্ছা, তো বন্ধুরা এই মিরিক পয়েন্ট থেকে ছবি টবি তুললাম, টাইম ল্যাপস নিলাম, বহু কষ্ট টাইম ল্যাপস নিয়ে আসে, সবাই বারবার সামনে চলে আসছে, তাও টাইম ল্যাপস নিলাম, নিয়ে হচ্ছে বেরিয়ে পড়লাম। এখানে প্রায় ঘন্টাখানিক মতো দাঁড়িয়েছিলাম, সে ছবি তোলা যাচ্ছে না, টাইম ল্যাপসও নিয়ে যাচ্ছে না, এত ক্রাউড, এত ভিড়, সবাই বারবার সামনে চলে আসছে। আর আই লাভ মিরিক তো ফাঁকা পাচ্ছিলামই না, ক্যামেরা বন্ধ করতে ইচ্ছে করছে না, কি ভিউ নেব, কি ভিডিও করব, কি ভিডিও করব না বুঝতেই পারছি না, পুরো মেঘে ঢাকা। তোমরা একবার দেখো, ও ভাই পুরো মেঘ চলে এসছে, পুরো মেঘ, মানে সামনে পাহাড়টা কিচ্ছু দেখা যাচ্ছে না, ওই সামনেটাও কিন্তু মেঘ ঢুকছে আস্তে আস্তে, বুঝতে পারছি, দেখো পুরোটা কিন্তু মেঘে ঢেকে গেল আস্তে আস্তে। হ্যাঁ, এই যে মেঘের মধ্যে চলে এসছে আমরা, ওয়ারে কাকা কাকা কি ভিউ! এদিক দিয়ে হচ্ছে 53 কিলোমিটার হচ্ছে দার্জিলিং, সান্দাকফু হচ্ছে 72 কিলোমিটার ভায়া সুখিয়া, আর পশুপতি পটক হচ্ছে ভায়া বাইপাস 15.40 কিলোমিটার, আর মিরিকও কিন্তু এখান থেকে বাঁদিকে, আর ডান দিকে কী আছে, ডান দিকে মিরিক, তাই তো? ডান দিকে হচ্ছে মিরিক, এই যে আমার বাঁদিকে টোটালটা হচ্ছে এটা মিরিক লেক। এখানে একটু দাঁড়ানো যাক, ফাঁকা জায়গা পেলে এখানে দাঁড়িয়ে যাবো, বাইকটা সামনে রাখতে হবে। এখানে একটু বাইকটা রেখে দাঁড়িয়ে যাবো, মিরিক লেক, আর ওইখানে আছে আই লাভ মিরিক, আর ওই ব্রিজটা দেখতে পাচ্ছ, ওই ব্রিজটা পার করে কিন্তু সবাই ওই সাইডটাই যায়, আর সব এখানে পিকনিক করছে, ওখানে বেশ ভালো জায়গা ওটা, আমরা যাচ্ছি না এখন ওদিকে। ঘড়ি কাটায় সময় হয়েছে এখন 4:34, আর আমরা এখন মিরিক লেক থেকে বেরোচ্ছি, আমরা এখন যাব সীমানা বাজার, তো ভাবছি যে আমরা সীমানা বাজারে স্টে করে যাব, কারণ সীমানা বাজার থেকে সামনের দিকে যাওয়া সম্ভব না, কারণ বিকেল হয়ে গেছে, 5টা বাজতে চললো, তো বেশি দূর আর যাওয়া যাবে না, তো আমরা সীমানা বাজারে একটা ভালো হোটেল বা স্টে থেকে সেখানে আজকে থেকে যাব। এই হচ্ছে আমার ডান দিকে মিরিক লেক, এখানে কিন্তু সমস্ত রকম ফটোগ্রাফি শ্যুট হয়, তারপরে প্রি ওয়েডিং শ্যুটও কিন্তু হয়, একটা প্রি ওয়েডিং শ্যুট হচ্ছিলো দেখলাম ওই জঙ্গলের মধ্যে। ঘড়িকাটায় সময় এখন 5:06, আর আমি এখন পৌঁছেছি গোল পাহাড়, তো ঠান্ডা লাগছে, সোয়েটারটা গায়ে দিয়ে নিই, হেভি ঠান্ডা লাগছে, জানি না যে আজ কতদূর পৌঁছাবো, কোথায় থাকবো, তো গোল পাহাড়টাকে দেখে যাই, তারপর ডিসাইড করবো যে কোথায় যাবো আর থাকবো। আমি এখন ঢুকছি গোল পাহাড়, এই যে এটা হচ্ছে গোল পাহাড়ের রাস্তা, গোপালধারা টি কোম্পানি, এটা একটা বড় চায়ের বাগান মনে হয় এটা। আমরা ওই মেন রাস্তা দিয়ে বাইক রেখে, মানে মেন রাস্তায় বাইক রেখে এই দিক দিয়ে আমরা ভেতরে নামলাম, আর এই হচ্ছে টোটাল গোল পাহাড়ের চা বাগান, টোটালটা হচ্ছে গোল পাহাড়ের চা বাগান, আর এই হচ্ছে আমি। এবার আমরা ওই টপে যাব, ওই টপে, আর এখানে যেহেতু বৃষ্টি হয়েছে সেহেতু পা স্লিপ কাটছে মাটিতে, পা দিলে, জানি না তোমরা ভয়েস কতটা বুঝতে পারছো, কিন্তু চারিদিকে পুরো একদম স্তব্ধ পরিবেশ, এখানে পুরো ঝিঝি পোকার ডাক, বিভিন্ন রকম পোকার ডাক শোনা যাচ্ছে। এই রাস্তা দিয়ে কিন্তু আমরা ঘুরতে ঘুরতে আসলাম, আমাদের বাইকটা ওই সামনে পার্ক করা আছে, ওই বিল্ডিংটা দেখা যাচ্ছে সামনে, সেখানে ভাবি গেছি উঠতে উঠতে, আর এই হচ্ছে আমি, আর আমার পিছনের যে ভিউটা আছে একবার তোমরা দেখো, পুরো পাহাড়ে কিন্তু পুরো শহরটা দেখা যাচ্ছে, আর রাত্রিবেলায় কিন্তু পুরো লাইট জ্বলবে, দারুণ লাগবে দেখতে, আর তার মধ্যে কিন্তু হালকা হালকা মেঘ গড়ে আছে। এই হচ্ছে গোল পাহাড় থেকে নামার রাস্তা, একটু যদি বেসামাল হয় তাহলে কিন্তু ডাইরেক্ট নিচে, তো নামার সময় বি কেয়ারফুল, ওঠার সময় সহজ কিন্তু নামার সময় ততটাই কঠিন। এই হচ্ছে রাস্তা, দেখো তোমরা দেখো, আমরা এখন নামছি, তাহলে বেরিয়ে পড়লাম আমরা গোল পাহাড় থেকে, গোল পাহাড়ের ভিউ দেখলাম, ছবি তুললাম, রিলস বানালাম, শর্টস বানালাম, সব তুলে আমরা গোল পাহাড় থেকে বেরিয়ে পড়লাম, আর সেই সব ছবি রিলস দেখতে হলে কিন্তু আমার ইনস্টাগ্রামটা ফলো করতে হবে, ডিসপ্লেতে হ্যান্ডেল আসছে, প্লাস ডিসক্রিপশন বক্সও কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে।
তো বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে আছি ইন্ডিয়া নেপাল সীমান্তে, আর রাস্তার অবস্থা তোমরা দেখতে পেলা প্রচণ্ড ফগ, কুয়াশায় ভর্তি, কিচ্ছু দেখা যাচ্ছে না। এই হচ্ছে নেপাল বর্ডার, ওই লাইন পার করলে চলে যাবে নেপাল। আর এই জায়গার নাম হচ্ছে পশুপতি ফাটাক, আর সীমানা হচ্ছে এই সাইডে। এটা হচ্ছে নেপাল চেকপোস্ট, ইন্ডিয়া নেপাল চেকপোস্ট। আমরা এখন যাচ্ছি সীমানা বাজারের দিকে। তাহলে বন্ধু আমরা এখন নেপাল বর্ডারে আছি, ইন্ডিয়া নেপাল বর্ডার। এই হচ্ছে সিচুয়েশন। আর রাস্তার কন্ডিশন দেখেছো, পুরো কুয়াশা ঢাকা, কুয়াশায় ভর্তি, কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু না। ভিজিবিলিটি একদমই প্রায় জিরো, প্রায় জিরো ভিজিবিলিটি। আর একদম পুরো পাইন ফরেস্ট, জঙ্গল, পুরো একটা ভয়ঙ্কর ব্যাপার, গা ছমছমে পরিবেশ, মানে সেই ভূতের সিনেমাগুলো আমরা দেখি না, সেরকম টাইপের একটা ফিল দিচ্ছে। এর মধ্যে দিয়ে আমরা এখন রাইড করছি এইভাবে। আর সীমানা বাজারে রুম না পেলে কিন্তু সেখান থেকে আবার দার্জিলিংয়ে বেরিয়ে পড়তে হবে। হন্ডি দার্জিলিং ওদিকে খুব একটা বেশি না, তো দেখা যাক কী হয়। তো চলো রাস্তাগুলো কভার করি, তারপর গিয়ে তোমাদের সঙ্গে পরে কথা বলছি। বাবা ক্যামেরা বন্ধ করতে ইচ্ছে করছে না, যা ভিউ তোমাদের দেখানোর জন্য, খালি আমি রেকর্ড করে যাচ্ছি, মনে হচ্ছে রেকর্ড করেই যাই করেই যাই, সেই ভিডিও যত বড়ই হোক না কেন। পুরো একদম র ক্লিপ বা র ভিডিও আমি রাখার চেষ্টা করছি, বা র ফুটেজ আমি তোমাদের জন্য সেভ করার চেষ্টা করছি। আমি টেম্পারেচার কিছু না হলেও এখন 17-18 তো হবেই। আমি তো সোয়েটার মোটায় পরে নিয়েছি, হাতে তো ঠান্ডা লাগছে, হাত পুরো জমে যাচ্ছে। দেখো দেখো কী অবস্থা। কুয়াশায় ঢাকা, কুয়াশায় ভর্তি, কিচ্ছু দেখা যাচ্ছে না, এত বাজে অবস্থা। তাতে আবার দেখা যাচ্ছে সীমানা বাজার নাকি সাতটায় বন্ধ হয়ে যায়, তাহলে তো ভারী মুশকিল হয়ে যাবে। আর আস্তে আস্তে কিন্তু আমরা ভালো হাইট গেন করছি আমরা। কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছে না, আর গাড়ির পাওয়ারটাও কিন্তু ল্যাক করছে, কেমন ল্যাক করছে আমি বুঝতে পারছি না। গাড়ির পাওয়ার বিশাল পাওয়ার ল্যাক করছে গাড়ির, এরকম তো কখনো হয়নি আগে। ভীষণ বেকায়দে পড়ে যাবো আজকে মনে হচ্ছে। নেপাল বর্ডার 0 কিমি, এটা মনে হচ্ছে সীমানার ভিউ পয়েন্ট, কিন্তু এই ভিউ পয়েন্টে কিছু দেখা যাবে না। এটা হচ্ছে নেপাল বর্ডার, এই চলে এসেছি আমরা সীমানা বাজার, কিন্তু সেই হিসাবে সব প্রায় বন্ধ হয়ে গেছে সীমানা বাজারে এখন। এটাই হচ্ছে সীমানা বাজার, একটা ভালো স্টে খুঁজতে হবে আগে, তারপর অন্য কিছু, সব বন্ধ হয়ে গেছে দোকান। ঘড়ি কাটায় সময় হয়েছে 7:30, আর তোমরা দেখেছো এই যে সীমানা বাজার, সীমানা বাজারে ঢুকেছি আমি ওই 6:30-এর মধ্যে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সীমানা বাজারে আমি একটা সুন্দর হোমস্টে পেয়েছি, হোমস্টে থেকে নেপালের ভিউ পাওয়া যায়, প্লাস কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়, প্লাস দার্জিলিংয়েরও কিন্তু ভিউ পাওয়া যায়, কিন্তু তবে ওয়েদার ক্লিয়ার থাকলে কিন্তু সব রকম ভিউ পাওয়া যায়, নাহলে কিন্তু একদমই পাওয়া যায় না। তোমরা দেখতে পাচ্ছ ঘরের মধ্যে কিন্তু খুব একটা বেশি লাইট নেই, সেজন্য মুখটা হয়তো বেশি বোঝা যাচ্ছে না। আমি জাস্ট তোমাদের ছোট্ট করে একটু রুমের ভিউটা দেখিয়ে দিই, বাদবাকি এই হোমস্টের ভিউটা কিন্তু কাল সকালে তোমাদের জন্য থাকবে। এই এই হচ্ছে রুমের ভিউ, বেশ বড় বেড আছে, দুজন থাকা যাবে। আর রুমের সেট আপ দেখেছো, পুরো দারুণ সেট আপ, পুরো একদম বাড়ির মতো, আর যথেষ্ট ক্লিন। এখানে চেয়ার আছে, টেবিল আছে, আর এইদিকে একটা জানালা আছে, প্লাস এই একটা জানালা আছে। এটা হচ্ছে দরজা, এখানে হচ্ছে জামা প্যান্ট রাখার সব জায়গা আছে। এই হচ্ছে বাথরুম, বাথরুমটা কিন্তু বেশ পরিষ্কার, বেশ বড়, ঠিক আছে, একদম পুরো নিট অ্যান্ড ক্লিন বাথরুম। ওইখানে একটা বেসিন আছে, তারপরে শাওয়ার আছে, হ্যাঁ গিজার আছে, শাওয়ার আছে, সব রকম সিস্টেম আছে, কোনো ধরনের সমস্যা নেই। এই হচ্ছে বাথরুম গেল, আর এই হচ্ছে টোটাল রুমের ভিউটা, আর এই হচ্ছে আমি। তো যেটা কথা সেটা হচ্ছে কি যে তোমরা কিন্তু আর দেখেছো আজকে যে জার্নিটা ছিল পুরো হেট্টিক জার্নি ছিল, আর এই জার্নিটা কিন্তু আমার সারা জীবন মনে থাকবে। পুরো একদম পাইন গাছে জঙ্গল, ঘন কুয়াশা, অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো জনবসতি নেই, মানুষজন নেই, ওই জঙ্গলের মধ্যে বাইক চালিয়ে এসেছি, প্লাস বাইক টানছে না, ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার, ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার, এইভাবে আমি বাইককে নিয়ে এসেছি, বহু কষ্ট করে নিয়ে এসেছি। আর তার মধ্যে কুয়াশা, ঠান্ডা, ঠান্ডা মোটামুটি ভালোই ছিল, ঠান্ডায় প্রায় হাত মাত জমে গেছিলো, তোমরা সবই দেখেছো আশা করি ভিডিওতে। তো আজকের জার্নিটা কিন্তু আমার মনে থাকবে সারা জীবন, সত্যি কথা, সত্যি কথা বলতে মনে থাকবে, একদম পুরো ডেঞ্জারাস রাইড হয়েছে। কালকে সকালবেলায় যদি ওয়েদার ক্লিয়ার থাকে এই হোমস্টে থেকে দারুণ একটা ভিউ কিন্তু তোমাদের দেখাবো, সেটা কিন্তু দেখার জন্য তোমাদের নেক্সট ব্লগটা দেখতে হবে। আর হোমস্টেতে ঢুকে কিন্তু আমরা ফার্স্টে স্ন্যাক্স নিয়ে নিয়েছি, স্ন্যাক্স হচ্ছে
এখানে পেঁয়াজি ছিল প্লাস দুধজা ছিল, খেয়ে নিয়েছি। রাত্রে ডিনার পাবো প্লাস সকালবেলায় ব্রেকফাস্ট পাবো। আর এই হোমস্টে খরচটা তোমাদের বলে দিচ্ছি, 1200 টাকা পার হেড, মানে ফুড দিয়ে খাওয়া দাওয়া দিয়ে খাওয়া দাওয়া থাকা দিয়ে 1200 টাকা পার হেড। তার সঙ্গে তোমাদের একটা জিনিস আমি জানিয়ে রাখি, এই সীমানা বাজার কিন্তু সন্ধ্যা 7টার মধ্যে বন্ধ হয়ে যায়, তো 7টার পরে কিন্তু কোনো দোকান তোমরা খোলা পাবা না। আমাদের যেখানে বাড়ি নদীয়া সেখানে টেম্পারেচার এখন হয়তো 40-42 হবে, আর এই সীমানার দার্জিলিংয়ের সীমানার টেম্পারেচার দেখবা 16-16 ডিগ্রি এখন চলছে, মানে আমাদের ওখানে যা টেম্পারেচার তার অর্ধেকেরও কম। আর সবচেয়ে লোয়েস্ট হচ্ছে 13 আর হায়েস্ট হচ্ছে 19, তোমার রাত্রে বা ভোরবেলায় এটা হচ্ছে 13-তে অবধি নামবে, তার মানে বুঝতে পারছো কী পরিমাণে ঠান্ডা এখানে। আর একটা জিনিস তোমাদের জানিয়ে রাখি, এখানে কিন্তু এয়ারটেল সিমের নেটওয়ার্ক একটু খারাপ আছে, আর এই হোমস্টেগুলোতে কিন্তু ওয়াইফাই আছে, তো নেটের দিক থেকে কিন্তু কোনো সমস্যা নেই। তো চলো বন্ধুরা, ভিডিওটা শেষ করে দিচ্ছি, একদম বেশি কথা বলা যাচ্ছে না। আবার দেখা হচ্ছে এই নর্থ বেঙ্গল সিরিজের এপিসোড 3-তে। ততক্ষণ গুড বাই ফ্রম সীমানা নর্থ বেঙ্গল।